সন্তানের জন্ম দেন মায়েরা, আর মায়েরা তাদের জন্য সব কিছু করতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে লড়াই করে নিতে পারেন। আর সেই মাকেই শেষ করে দিল গুণধর ছেলে, ঘরের ছেটকিনি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা। আর এই ঘটনা জেরে ঘরের দরজা বন্ধ করে মায়ের মাথা দেওয়ালে বারবার ঠুকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাঁকুড়া জয়পুর থানার ফুটকড়া গ্রামের এই ঘটনা ঘিরে সোমবার মানে 11 নভেম্বর সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার স্বামীর অভিযোগ যে এই ঘটনা তার ছেলে ঘটিয়েছে, আর এই অভিযোগ জয়পুর থানায় করেন মৃতার স্বামী। অভিযোগ পেয়ে জয়পুর থানার পুলিশ মৃতার ছোট ছেলে স্বরূপ মিদ্দাকে গ্রেপ্তার করেছে, যেটাকে মঙ্গলবার 12 নভেম্বর বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুর ব্লকের ফুটকড়া গ্রামে নিজের বাবা ও মা দাদার পরিবারের সঙ্গে বসবাস করছিলেন স্বরূপ মিদ্দা। কিছুদিন আগে তার মানসিক সমস্যা থাকলেও মাঝে তার ঠিক হয়ে যায়। পরিবারের দাবি, গত 2 দিন ধরে স্বরূপের অস্বাভাবিক আচরণ শুরু করে। ছেলে কখন কি করে বসেন সেই আশঙ্কায় সোমবার রাতে তার মা মমতা মিদ্দা স্বরূপের ঘরে শুতে যান। ছেলে ঘরে ছিটকিনি দিতে চাইলেও মা চাইছিলেন ঘরে ছিটকিনি যেন না দেওয়া হয়। এই ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অভিযোগ, ঝগড়ার মাঝেই ছেলে স্বরূপ মেদ্দা ঘরের দরজায় ছিটকিনি দিয়ে মা মমতা মেদ্দার কথা মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে দেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের ছিটকিনি খোলানোর চেষ্টা করেন। পরিবারের সদস্যরা হাজার আবেদন নিবেদন করার পর প্রায় 10 মিনিট পর দরজার ছিটকিনি খোলেন স্বরূপ মেদ্দা। ঘরে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন মমতা মেদ্দা জখম অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় মমতা মেদ্দার। এরপরই মৃতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ছেলে স্বরূপ মেদ্দাকে। মৃতার স্বামী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গতকাল রাত্রে আমার স্ত্রী বড় ছোট ছেলের রুমেতেই ছিল, শুয়েছিল। হঠাৎ করে ছোট ছেলে হঠাৎ করে লকটা বন্ধ করে দেয়। লকটা বন্ধ করে দিতেই খুব ওনার লকটা লাগাতে দেয়নি, প্রতি সেই সেই হিসেবে তাকে তাকে ধরে টুকে টুকে মেরে ছোট ছেলে সরব কি করে মারলো টুকে টুক কি দিয়ে ঠুকছিল দেয়ালে টুকে টুক কাকে আমার স্ত্রী মমতা মেদ্দা কি নাম মমতা মেদ্দা বয়স কেমন হবে 48 কি মানসিক ভারসাম্য বা কোনো কিছু ছিল আপনার ছোট ছেলে কি মানসিক ভারসাম্য হয়েছিল হ্যাঁ মানসিক আজ 2 দিন যাব তো মানসিক ঠিক ছিল 2 দিন মাত্র মানসিক হ্যাঁ আগেও একবার হয়েছিল 1 বছর আগেও একবার হয়েছিল আমার এই 1 দিন 2 দিন হলো মানসিক ঠিক ছিল না ও যা বলছিল সে যা বলবার তাই করত এরকম ধরনের মানুষ মানে মানসিক প্রতিবন্ধী ছিল কি বলতে চাইছিল কালকে রাত্রে ওই যে মানে মা ওর কাছে মা ভয় পেয়েছিল যদি ও কিছু করে বসে বুঝতে পারছেন যদি কিছু কেন কেন ছেলে ছোট ছিল ছোট ছিল হয়তো মানসিক ঠিক ছিল না সেই হিসেবে যদি কোনো কিছু করে বসে নাকি কি হয়তো ঘর থেকে পালিয়ে যাবে কি কোনো কিছু যদি করে নাকি তো তাতে করে ও সেই ইয়ের জন্যে আমি বলেছিলাম যে ও যা পারে করুক তুমি আমার কাছে থাকো কিন্তু সে আমার কথা শুনলো না বলছে না আমি ওখানেই থাকছি আমি থাকলে কোনো কিছু বাধা সৃষ্টি করেন মানে আপনার ছেলে একাই শুতো আর আপনি আপনার স্ত্রী শুয়ে হ্যাঁ আমার আমার স্ত্রী আমি শুয়ে থাকতাম আর ও একাই থাকতো কিন্তু ওই মানে কালকে আমার কথাও শুনলো না বলছে আমি ওখানে থাকছি ও থাকলেও কিছু বাধা সৃষ্টি করেনি বা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি থাকছি কপাটে খিড়কিটা কে লাগিয়েছিল ওই ছোটো ছেলেটা লাগিয়েছিল আচ্ছা আপনারা তখন কপাট ঠুকেননি হ্যাঁ আমরা তো ইয়ে ধাক্কা দিয়ে তো 10 মিনিট ধরে ধাক্কা দিয়ে 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 তো ঝাঁক ধরে খুলে তখন কি দেখলেন 10 মিনিট পরে 10 মিনিট পরে যে যেটা দেখলাম যে মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে তারপর তারপরে গাড়ি ডেকে মানে বড় ডাক্তার ছিল কার্তিক ডাক্তারকে উঠে দিলাম বলছে এখানে যা পরিস্থিতি আমি কিছু করতে পারবো না তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও একসঙ্গে গাড়িকে এবং ডাক্তারকে দুজনকে খবর দিয়েছিলাম তো গাড়ি আর ডাক্তার প্রায় সময় একসঙ্গে গিয়েছিল তো ডাক্তার দেখার পর ও বললো বলে প্রাথমিক বিয়ে করতে দিয়েছিলেন গামছাটা মানে বেঁধে দিয়েছিলাম জোর করে টুকে বেঁধে দিয়েছিলাম প্রচুর ব্লিডিং হয়েছে মাথার থেকে তারপর তারপরে ইয়ে গাড়ি আস্তে 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 একবার হেঁচকির মতন উঠলো গাড়ি আস্তে আস্তে প্রায় ডেথ হয়ে গেল বলেই আমার মনে হয়
তো এখানে এসে দেখলাম, যখন ডাক্তার বললো যে পরিস্থিতি ভালো। কোন সময় ঘটনাটা ঘটেছিল? মৃতার প্রতিবেশী শ্রীকান্ত মিদ্দা তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ঘটনাটার মধ্যে আমরা কিছুই জানি না, সকালে আমরা দেখি যে এইরকম এরকম ঘটনা, আমরা প্রতিবেশী মানুষ গ্রামের। কিভাবে কি মেরেছে কিছু জানেন? না কিছু জানি না। কখন ঘটনাটা ঘটেছে? এটা রাতের দিকে হয়েছে শুনেছি। রাতের দিকে? সকালে কি হসপিটাল নিয়ে আসা হয়েছে না রাতে নিয়ে আসা? রাতে নিয়ে গেছে। আপনারা কি এলাকার মানুষ? এলাকার মানুষ। যিনি মেরেছেন বলছেন, উনি কি মানসিক ভারসাম্যহীন না ইচ্ছা করে মেরেছে কিছু জানেন? সেটা আমাদের জানা নেই। অনেক বাড়ির লোকই বলতে পারবে যে মানসিক ভারসাম্য না কি সুস্থ মানুষ। আগে কি ভালোভাবে চালচলন বা সুস্থ ছিল? আগে ছিল, এখন বর্তমানে কতদিন কি হয়েছে সেটা অতটা জানা নেই। এ কীভাবে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কোনো অবগত নেই আপনার? না। আপনারা সকালে উঠে জানতে পারলেন? যিনি 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 মেরেছেন ওরা কি মা মাকে মেরেছেন? ওনার মাকে উনি মেরেছেন। কি দিয়ে আঘাত করেছে বা কিভাবে মেরেছে সেটা কিছু জানতে পারেন? না সেটা কিছু জানতে পারেন। জানতে পারেন না। আপনারা সকালে উঠে দেখলেন তাই তো? মৃতার পুত্রবধূ সোমা মিদ্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা ঘটেছে তখন স্পটে আমি থাকি, নিচেই ছিলাম। কিছু কিছু মধ্যে আমি নিচে এসেছি, কিগুলো না হলেও বুঝতে পারছিলাম। এখন দেখছি যে মায়ের রকম অবস্থা, ঠিক আছে, বুঝতে পারছি মেন্টালি একটু সমস্যার কারণে আজকে পুলিশে এসেছিল, স্পেস থেকে সব এসেছিল, ভুলভাল বকছে একটু, মানে মেন্টালি সমস্যার কারণে এই কাজটা হয়েছে আর কি। হয় কি ঘটনা ঘটছে কিছু জানতে পারেন? না কিছু আমি বলতে পারবো না, আমি ওই জায়গাতে যেতেই পারি না, আমার শরীরের কন্ডিশন ভালো নেই খুব একটা। যখন মারধর করেছে তখন কোথায় ছিলেন উনি? যিনি মেরেছেন তিনি কি ওনার মাকে মেরেছেন? হঠাৎ করে কি সকালে মারধর করতে লাগলো? সকালটা রাতের বেলা এটা ঘটেছে, আর হঠাৎ করে না কোনো বিষয়ে বলো, আমি কিছুই সেরকম মধ্যে মধ্যে ঝগড়া ঝামেলা হয়নি, কিছুই কোনো কিছু না, হঠাৎ করে জিনিসটা ঘটেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।